বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর সর্বোচ্চ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন নবী দিবসটি উদযাপন করা হয়েছে। এই দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলস্থ দেওয়ানবাগ শরীফের সুফি সম্রাট হযরত দেওয়ানবাগি কেক কাটেন, পরে দোয়া ও বিশেষ মোনাজাত করেন তিনি। নবী রাসূলদের মধ্যে যারা রেসালাত পেয়েছে, রাসূল পেয়েছে, তারা আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করেছেন। পবিত্র কোরআনে 31টা আয়াত নাজিল হয়েছে 31 বার, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই? অর্থাৎ প্রত্যেক যুগের রাসূলদের নবীদের জমানায় যত সমস্ত ঘটনা প্রবাহ ঘটেছে সকল ঘটনার সাক্ষী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে নিজের ভাষায় এই আনন্দ দিন উপভোগ করেন, ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কিনে দেন, ভালো খাবারের ব্যবস্থা করেন। আঞ্জুমানে রাহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ফেডারেশন সরারডি উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তি মহাসমাবেশের আয়োজন করেন। বেলা 11টায় এক বিশাল জশ্নে জুলুস বের করেন। এটি শহরের বিভিন্ন স্থান ঘুরে সরারডি উদ্যানে এসে শেষ হয়। জশ্নে জুলুসে অংশ নেওয়া নবী প্রেমে মুশগুল মুসলিমগণ বলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছেন নূরে মোহাম্মদী। যে আল্লাহর নবী সরকারে দোয়া আলম নূরে মুজাসসম হায়াতুন নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে ধরার জমিনে তশরিফ এনেছেন, যিনি আগমনে আকাশ বাতাস আল্লাহর সকল সৃষ্টি আনন্দ উল্লাসিত এবং খুশি হয়েছেন। এবং যেই নবী আল্লাহ পাক হাদিসে কুদসিতে ঘোষণা দিয়েছেন, লাউলাকা আল্লামা খালাকতুল আপলাক, আমি আমার বন্ধু মদিনার মুস্তফা হাবিবে কিবরিয়াকে না পাঠাইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষরাদি তরলতা 18,000 মাখলুক 80,000 আলম এমনকি আমি আল্লাহ নিজেও প্রকাশ লাভ হইতাম না যদি না আমার বন্ধু মদিনার মুস্তফাকে আমি ধরার জমিনে না পাঠাইতাম। বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি মাইজভান্ডারি ক্যাবলা কাবার নেতৃত্বে আমরা রাজধানী ঢাকার ঐতিহাসিক সরারডি উদ্যানে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী আমরা পালন করতেছি। নবীমুখী হয় অলিমুখী হয় তাহলে বাংলাদেশের জমিনে অশান্তি আসবে না, শান্তি আসবে। আর আমরা শান্তির পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণে শান্তির পক্ষে আমরা আছি। তার মিলাদ পড়ি, তার দুরুদ পড়ি, তার জিকির করি, আমার মহান মসজিদে বইলা গেছে তোমরা আমার রাসূলের অনুসরণ করবা। সৃষ্টি জগতে সূচনা হয়েছে তাকে সৃজনের মাধ্যমে, তার সম্মানে 18,000 মখলুকাত দিয়ে সুন্দর করে এই জগৎকে সাজানো হয়েছে, এমনটাই বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসারীরা। সমস্ত মুসলমানরা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান করবে, সমস্ত মুসলমানরা তার দরুদ এবং জিকির পাঠ করবে, এটাই হলো তার মূল উদ্দেশ্য। এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের নবীর প্রতি আমাদের যে মহব্বত, আমাদের যে প্রেম ভালোবাসা সেটা প্রকাশ পায় এবং আমরা তার এই উসিলায় নাজাতের ফয়সালা পাবো বলে আমরা বিশ্বাস করি। মহান আল্লাহ পুরো মানব জাতির জন্য সর্বপেক্ষা কল্যাণকর। পরিপূর্ণ জীবনবিধান সংবলিত পবিত্র আসমানি কিতাব আল কোরআন নাজিল করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার জন্ম ও ওফাতের দিনটিতে বিশ্ব মুসলিম পবিত্র ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করে আসছে। আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ এই দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছেন। আজ শুভ দিন, আজ মানব মুক্তির দিন। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।